কৃষি অফিসের থেকে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে তাহলে আমরা আমাদের মাটি আছে আমরা অনেক চাষ বাড়াবার সহযোগিতা কামনা করি আর কি। 1.5 একর জমিনে ধরেন যদি ভালো বাজার পায় আর কি তাহলে প্রায় 1.5 লক্ষ টাকা আমার ইনকাম। আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পাচ্ছেন যে মাত্র 20,000 টাকা খরচ করে উনি পাচ্ছেন 1.5 লক্ষ টাকা। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নিরবম পল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম রনি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে আমরা ভুট্টা চাষ নিয়ে কথা বলবো, তার আগে চলুন ভুট্টা সম্পর্কিত একটি প্রতিবেদন দেখে আসি। দর্শক, ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি, এতে প্রায় 11% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমাণে আছে। এছাড়া হলদে রঙের ভুট্টার দানায় প্রতি 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে। ভুট্টার মধ্যে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে, যদিও এগুলি প্রথম শ্রেণীর প্রোটিন নয়, অর্থাৎ মাছ মাংসে যে পরিমাণ প্রোটিন পাওয়া যায় সেটা এতে নেই। তবে ভাতের চেয়ে ভুট্টার প্রোটিনের পরিমাণ অনেক বেশি। ভুট্টায় কয়েকটি মারাত্মক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যেমন চোখের সমস্যা, রক্ত স্বল্পতা, হার্ট স্ট্রোক, বার্ধক্য রোগ, পেটের সমস্যা, কিডনি সমস্যা, স্নায়ুতন্ত্রের উন্নতি, হাড় মজবুত এবং গর্ভাবস্থায় বাচ্চার পুষ্টি প্রদানে অধিক কার্যকরী এই ভুট্টা। প্রদর্শক আমরা এখন কৃষক পিয়াল বাবুর সাথে কথা বলবো, উনি কিভাবে এই চাষটা শুরু করেন এবং ওনার এখানে মোট জমির পরিমাণ কত, এবং উনি উপজেলা কৃষি অফিস থেকে কোনো আর্থিক সহযোগিতা পেলে এই চাষটাকে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা সব বিষয়ে। তো পিয়াল বাবু আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তো আপনার এখানে মূলত জমির পরিমাণ কতটুকু আর এটা কি চাষ মূলত? আমার এখানে জমির পরিমাণ হলো আমার 1.5 একর, আর এই চাষটা হলো ভুট্টা চাষ। আচ্ছা, এখানে মূলত আপনি যদি ভালো ফলন পান তো প্রতি 8% আপনি কতটুকু ফলন পাওয়ার আশা আছে? এগুলি ভালো ফলন হলে 10 মনও হয়, 12 মনও হয়। আমার এই গেলোবারও আমি 8 মন করে ফসল পাইছি, তাতে আমি গেলোবার এই পদ্ধতিতে পাই নাই। গেলো বছর আমি এই পদ্ধতি আরো ঘন করে লাগাতে আমার ফসলটা একটু কম হয়েছে, তাই এবার আমি ফসলটা পাতলা করে লাগাইছি সারিবদ্ধভাবে। আমি এই সারিবদ্ধ লাগাতে আমি আশা করব যে আমার ফসলটা এবার ভালো হবে। আমরা দেখলাম যে আপনার এখানে পরিবেশটা খুব সুন্দর, যেমন আপনার সূর্যের আলো পাচ্ছে, চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, তো আপনার ফলন এবার ভালো হচ্ছে, মানে আপনার যে সারিবদ্ধ ভাবে লাগাইছেন খুব সুন্দর পরিবেশ। তো মূলত এই যে আপনার যে চাষটা করছেন, হ্যাঁ, এটার মূলত এই চাষটা মানে শুরু করার মানে পদ্ধতি কিরকম, মানে চাষটা কিভাবে শুরু করতে পারে আমাদের কৃষকের উদ্দেশ্যে যদি একটু বলতেন? আচ্ছা, এই চাষটা আপনি প্রথম জমি চাষ দিবেন, ভালোভাবে 2-3টা চাষ দেয়া, এটার মধ্যে সার কুটা দিবেন, গোবর সার দিবেন, ইউরিয়া, টিএসপি, তারপরে পটাশ, জিপসাম, এগুলি দিয়ে আপনি সুন্দরভাবে জমিটারে মই দিয়া তারপরে আপনি লাগাইতে থাকেন, সারিবদ্ধভাবে লাগান। এটা সারি দিবেন আপনি ধরেন 30 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন। আর হ্যাঁ, গাছের এখানে আমাদের কৃষক পিয়াল বাবু যে সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, দর্শক আপনাদের উদ্দেশ্যে যারা কৃষক রয়েছেন তাদের পক্ষে সুন্দর একটি উপদেশ। তো আমরা আরেকটু ওনার কাছে জানবো যে এই প্রতি 8% উনি কি পরিমাণ সার প্রয়োগ করছেন, এই ব্যাপারে আমরা একটু জানবো যে আমাদের কৃষক উদ্দেশ্যে বলতেন যে প্রতি 8% আপনার কি কি সার এবং মানে পরিমাণ কতটুকু আপনি ব্যবহার করছেন এই সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। এটা তো আমার গন্ডা প্রতি আমরা যেটা বলি আর কি 8 শতাংশে আমরা 10 কেজি টিএসপি, 10 কেজি ইউরিয়া, পটাশ দিছি 8 কেজি, তারপরে জি জিমসাম দিছি 2 কেজি, তারপরে ওই না জিমসাম দিছি আমি 10 কেজি আমার গন্ডাতে বেশি করে দিছি, তারপরে ম্যাগনেশিয়াম দিছি 2 কেজি করে, আবার 10টা দিছি 1 কেজি করে, এইভাবে পরিমাণ করে আমি দিয়ে গেছি আর কি। এখানে তো আপনার মূলত জমির পরিমাণ হচ্ছে 18 গন্ডা, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি, আর এখানে হচ্ছে 1.5 একর। 1.5 একরে আপনার মূলত কত টাকা খরচ হয়েছে, আর এখান থেকে আপনি যদি ঠিক মতো ফসল পান কত টাকার ফসল বিক্রি করতে পারবেন আশা রয়েছে আপনার? মানে কত টাকার মানে আপনার খরচ হয়েছে কত টাকা সব মিলিয়ে আমার এখানে ইন টোটাল দেখা যাইতেছে আমার
1,025-1,025 টাকা চলে গেছে। কিন্তু আমার এখানে আমি এই 1.5 একর জমিনে ধরেন যদি ভালো বাজার পায় আর কি, তাইলে প্রায় 1.5 লক্ষ টাকা আমার ইনকাম। আচ্ছা আচ্ছা, দর্শক শুনতে পাচ্ছেন যে মাত্র 20,000 টাকা খরচ করে উনি পাচ্ছেন 1.5 লক্ষ টাকা। তো আরেকটু হচ্ছে যে আপনি উপজেলা কৃষি অফিস থেকে যদি কোনো আর্থিক সহযোগিতা পান, তাহলে কি আপনার যে চাষটা সেটা কি আগামীতে কি আরো বাড়ানোর চিন্তা ভাবনা কি আপনার আছে? কৃষি অফিসের থেকে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে, তাহলে আমরা আমাদের মাটি আছে, আমরা অনেক চাষ বাড়াবার সহযোগিতা কামনা করি আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর সেই সাথে ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক আমরা এই ব্যাপারে আপনি শুনলেন যে ভুট্টা চাষে যে কত পরিমাণ অধিক লাভবান হতে পারে, মাত্র 20,000 টাকা খরচ করে 1.5 লক্ষ টাকা। আপনি বুঝছেন যে আপনি যদি শুধু চাকরি না হয়, শুধু চাকরি না হয়ে যদি আপনি উদ্যোক্তা হন, তাহলে আপনার প্রতি এটা তো 6 মাস 3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো এর মধ্যে আপনি পাচ্ছেন মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে 1,30,000 টাকা। ও আশা করি সবাই এই কাজ থেকে অনুপ্রেরণা পাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন, জানিয়ে দেবেন আপনার আশেপাশে কৃষকদের মাঝে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।